আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন দুদুল্লমান উইসকনসিনের পর মিশিগানেও জয় পেয়ে বিজয়ের অনেকটা কাছে চলে এসেছেন সাবেক এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট হাড্ডাহাড্ডি লড়াই হলেও তার ঝুলিতে এখন পর্যন্ত ২৫৩টি তিপ্পান্নটি ভোট জমা পড়েছে জয়ের জন্য দরকার দুশো সত্তর ভোট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুইশো ভোট ফলাফল বাকি আছে আরও ছয়টি রাজ্যে সেগুলো হলো জর্জিয়া আলাস্কা অ্যারিজোনা নেভাদা নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভেনিয়া এসব রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে মোট উনসত্তরটি এই রাজ্যগুলোর সবকটিতে জয় পেলে টিকে যেতে পারেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন দাবি করেছেন প্রয়োজনীয় দুশো সত্তর ভোটের জন্য পর্যাপ্ত সংখ্যক রাজ্যে জয় পেয়েছেন তিনি মার্কিন গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে পারবেন না বলেও জানান তিনি নিজ রাজ্য ডেলাওয়ারে কয়েক ঘন্টা আগে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি আরো বলেন জয়ের ঘোষণা দিতে আসেনি এটা জানাতে এসেছি যে গণনা শেষে আমরাই বিজয়ী হব এদিকে অ্যারিজোনা ভোট গণনা কেন্দ্রের বাইরে বিক্ষোভ করছেন ট্রাম্প সমর্থকরা রাজ্যের মেরিকোপা কাউন্টির একটি গণনা কেন্দ্রের বাইরে ভোট গণনা বন্ধে বিক্ষোভ করেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভোট গণনা বন্ধের আহ্বান জানানোর পর কেন্দ্রগুলো সামনে জড়ো হতে থাকে তার সমর্থকরা তবে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানায় বিক্ষোভের পরেও থেমে থাকেনি ভোট গণনার কাজ বরং ভোট গণনা নির্বিঘ্ন করতে কেন্দ্রের বাইরে পুলিশ পাহারা বাড়ানো হয়েছে এদিকে পরাজয়ের আশঙ্কায় অস্থির এখন ট্রাম্প শিবির একের পর এক রাজ্যে মামলা করা শুরু করে দিয়েছে তার প্রচারণা শিবির মধ্যে সুইং স্টেট ভোট আবেদন করেছে সেই সাথে পেন্সিলভানিয়া ও জর্জিয়াতে ভোট গণনা বন্ধের দাবিতে মামলাও করেছে ট্রাম্প শিবির আইনি লড়াইয়ে এরই মধ্যে রিপাবলিকান গভর্নরদের সাথে ফোনেও কথা বলেছেন ট্রাম্প এর আগে নির্বাচনের দিন রাতের বেলা জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে সুপ্রিম কোর্টে করোনা আক্রান্ত স্বাস্থ্য দপ্তর অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ডা মোহাম্মদ ইউনুসকে বিমান বাহিনীর হেলিকপ্টারে দিনাজপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয় তিনি দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতরাতে তাকে ঢাকায় এনে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরো বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে